আমরা বিগত দুই মাস হয়ে আসছে আমরা ডাইরেক্টর স্যারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের অতি সত্বর আমাদের এক্সামটা নিয়ে নাও, অনলাইন হোক অফলাইন হোক অথবা ক্যান্সেলেশন হোক, যেহেতু করোনা পরিস্থিতি ছিল। তো ওনারা দুই মাস হয়ে যাচ্ছে, ওনারা শুধু ডেট দিচ্ছে, কোনো আমাদের একদম ব্যাপারে কোনো কিছু দিতে যাচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের এইভাবে 14 দিন 15 দিন পর ডেট দেওয়া হচ্ছে। আর আমরা প্রতিবারই আসছি, আমাদের সামনে আসন্ন মাসে 19 তারিখ এবং 26 তারিখ আমাদের টেট পরীক্ষা সামনে। তো আমরা কি টেট পড়বো না ডিএলএড পড়বো? এই পরিস্থিতিতে ওনারা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তার মধ্যে 2 দিন ফর্ম ফিল আপের মধ্যে আমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের 2-3 জন শিক্ষক মহোদয়া করোনা পজিটিভ হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে অনলাইন অফলাইন এক্সাম দেওয়ার পরিস্থিতি কোনো মতেই সম্ভব না। তাহলে সবখানে যেহেতু এমনকি ত্রিপুরার গভর্নমেন্টের সহযোগিতা যারা বিএড করছে বাইরের থেকে, তাদেরও একদম শেষ হয়ে গেছে অনলাইন মোডে। তাহলে আমাদের তো অনলাইন মোডে নেই, অতি সত্বর একদম শেষ না করলে আমরা কি করে টেট পরীক্ষা দিয়ে পাস করো? তো আমাদের কোনো লাগে কিছুই হবে না, কারণ আমরা সার্টিফিকেট পাবো না, আমাদের সব কিছু সমস্যা তৈরি হবে। তো তাদের এইভাবে আমাদের ঘুরানোর জন্যই আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি, কারণ আমাদের দাবি এখন তাদেরকে ডিসিশন আমাদেরকে জানতেই হবে অন দ্য স্পট। আপনারা কোন সংগঠন থেকে এখানে আন্দোলন? আমরা এখানে 7টি ডায়েট কলেজ থেকে এসেছি, আগরতলা ডায়েট কলেজ, কাকরাবন ডায়েট কলেজ, কমলপুর ডায়েট কলেজ, কৈলাসহর ডায়েট কলেজ, ভবন ইন্দ্রনগর, ভবন নরসিংহা, অনেকগুলি ডায়েট কলেজ, যতগুলি ডায়েট কলেজ আছে ত্রিপুরার সবগুলি ডায়েট কলেজ থেকে। আপনারা কি কোন সংগঠন থেকে করছেন? না না, আমরা কোনো এখানে রাজনৈতিক সংগঠন নেই, আমরা শুধু আমাদের স্টুডেন্টরা যারা ভবিষ্যতে টিচার হবে তাদেরকে, তারাই শুধু এখানে আছি, যারা আমরা ডিএলএড কোর্স করছি তারাই। আমরা শান্তিপূর্ণভাবে 2 মাস ধরে সরকারের কাছে এসেছিলাম, আমরা সিএম এবং আমরা ইএম মহোদয়ের কাছেও আমরা নোটিশ জারিয়ে দিয়েছিলাম আমাদের মেমোরান্ডাম, কিন্তু ওইখান থেকে কোনো রেসপন্স আসেনি। এবং ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যার, তারা কেউই আমাদের সঙ্গে কথা বলছেন না, তা নিয়ে তারা শুধু আমাদেরকে ঘুরিয়ে যাচ্ছেন। তো তাই আজকে আমরা একটু বিক্ষোভ করতে বাধ্য হলাম, কারণ আমাদের, আমরা চাই না, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু 2 মাস অতিক্রম হয়ে গেছে, আর কদিন পরে আমরা চেক করছি আমরা কি করবো না কি করবো। আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারের পথে যাচ্ছে, সেই অন্ধকার থেকে আমরা উজালা আলো দেখার জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে এবং মাননীয় শিক্ষক মহোদয়ের কাছে এবং শিক্ষক সবার কাছে আবেদন করছি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা আমাদের মিডিয়ার মারফতে আমাদের সহযোগিতা করছেন, সবার কাছে ধন্যবাদ। আমাদের